नमस्कार बंधुरा टुकी टाकी चैनल सकल दर्शक बंधुदेर स्वागत जानिये आज के रेसिपिटी शुरू करছি। আমি আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে সিম্পল চিকেনের ঝোল। সব সময় কারি খেতে তো সবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঝোল খেতেও ভালো লাগে, সেই জন্যই আমি আজকে তৈরি করতে চলে এসেছি একদম সিম্পল আলু দিয়ে চিকেনের ঝোল। ঠিক যেমন মা ঠাকুমারা ছোটবেলায় আমাদেরকে করে খাওয়াতেন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি एक टेबिलस्पून लवण। खानिकक्षण मैरिनेशनेर जन्य लवण और हलुदटा दिए देब। दिए दिच्छी 1 टेबिलस्पून हलुद गुँड़ो और दिए दिच्छी खूब अल्प परिमाण एकटू सर्षेर तेल। 2 टेबिलस्पून मतो सर्षेर तेल आमि एखाने दिए दिच्छी। आमि परिष्कार हाते मांसटाके नुन हलुद और तेल दिए मैरिनेट करे रेखे देब 15 थेके 20 मिनिटेर जन्य। खूब सिम्पल ये रान्नाटा खूब ताड़ाताड़ी हो जाए। मांस मैरिनेशन हो गेছে, আমি এখন এটাকে সরিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। রান্না শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব যেটা এই চিকেনের পাতলা ঝোলটাকে খুব স্পেশাল করবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি ছোট ছোট স্টিক, একটা জায়ফলের টুকরো ছোট্ট একটা টুকরো আর দিচ্ছি 3 টুকরো এলাচ আর 2 টুকরো লবঙ্গ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জিরে। শুকনো খোলায় জাস্ট 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি এটা হামাল দিস্তাতে গুঁড়ো করে রাখবো। এটা আমি রান্নার শেষে ঝোলের মধ্যে ছড়িয়ে দেব, তাতে এই মাংসের রান্নার দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। সেটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। আমি এই মাংসের ঝোলটা সরষের তেল দিয়ে তৈরি করব, সেই জন্য কড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। মোটামুটি 5 থেকে 6 চামচ মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। মাংস 800 গ্রাম মতো আছে, এই তেলটাই যথেষ্ট রান্নার জন্য। দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আমি 3 থেকে 4টে আলু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণে একটু হলুদ যাতে আলুর গায়ে একটু কালার আসে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আলুটাকে হালকা লাল করে আমি ভেজে নেব। আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে রাখছি। আমি এখন এই তেলেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে চলুন তাহলে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। মিক্সিং জারে তৈরি করে নিচ্ছি একটা মশলা। নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, একটা হাফ ইঞ্চির আদা, 10 থেকে 15টা রসুনের কোয়া আর 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি 6 থেকে 7টা নিয়েছি। এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো। তৈরি হয়ে গেছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এটা আমি রান্নায় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো স্লাইস করে, যাতে টমেটোটা একটু গলে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। লবণ দেওয়াতে টমেটোটা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে। আপনারা চাইলে যে দইও ব্যবহার করতে পারেন, আমি টমেটোটা ব্যবহার করছি। আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে অল্প পরিমাণ জল। মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে আমি এখন একটু দিয়ে দেবো ড্রাই স্পাইসেস। যেহেতু আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, সেই অনুযায়ী আমি পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা আমি বেশি ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য, এটা ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই অবশ্যই ব্যবহার করবেন। আমি ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করেছি। সমস্ত মশলাগুলোকে এখন আমি কষিয়ে নেব। अल्प अल्प जल दिए मसलाटाके कषाबो ना होले मसला पुड़े जावार भय आछे। आमी 2 থেকে 2.5 মিনিট মতো মশলা কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটাকে আমি খুব বেশি কষাবো না, যেহেতু মাংসের ঝোল, তাই আমি 10 মিনিট মতো মাংসটাকে একটু কড়াই নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসটাকে খুব হালকা হালকা কষানো হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর মাংসটাকে কষাবো না। এখন আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বেশ খানিকটা গরম জল। আমি রান্নায় গরম জল ব্যবহার করছি, এতে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেকটা কমে যায়। গরম জল যেহেতু ব্যবহার করছি, তাতে মাংসের টেস্টটা অনেকটা এনহ্যান্স করবে। আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলি। আমি এখন 15 থেকে 20 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সুসেদ্ধ হয়। আজকে স্পেশাল মেনু মাংসের পাতলা ঝোল অলমোস্ট রেডি। আমি লিডটা ওপেন করছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। রান্নাটি করতে করতে রোজকার মতো যা অনুরোধ আমার, তা আপনাদেরকে জানাচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনজনদের কাছে একটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ হলো একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যারা তা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো আছে তাই টক ভাবটাকেও ব্যালেন্স করতে এই মিষ্টি। যদি আপনাদের অপছন্দ হয় তাহলে আপনারা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি প্রথমে তৈরি করে রাখা শুকনো খোলায় ভেজে নেওয়া যে মশলাটি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি হামালদিস্তাতে গুঁড়ো করে। সম্পূর্ণ গুঁড়ো আমি করিনি, একটু গোটা গোটা আছে এমন গুঁড়োই করেছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। আজকের রেসিপি ডান। আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো যাতে মশলা আর ধনে পাতার গন্ধটা পুরো রান্নায় ছড়িয়ে পড়ে। আজকে তাহলে আসি বন্ধুরা।